নমস্কার, আজকে আমরা চলে এসেছি আপনাদের কাছে নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমরা এসেছি আইটিসি রয়্যাল বেঙ্গলে ফ্যামিলির সাথে ডিনার করতে। চলো আমরা চলে যাই আজকের ডিনারে। 8টা বাজে, আমরা ঢুকে গেছি অলরেডি আইটিসিতে। ভীষণ জ্যাম, রাস্তায় জ্যাম পেরিয়ে চলে আসলাম। 11টা অবধি বাফেট ওপেন থাকে। তো আমরা যাব এবার আইটিসি রয়্যাল বেঙ্গলে আজকের ডিনার বাফেটে। চলো, এক্সাইটেড তো? খুব ভীষণ রকম, একদম সবকিছু এক্সপিরিয়েন্স করার জন্যই আমরা বেঁচে আছি। এক্সপিরিয়েন্স করব আমরা সব কিছু। আর কেমন লাগছে তোর এখানে এসে? দারুণ লাগছে। চল আমরা আস্তে আস্তে যাই এবার ডিনার বাফেটের দিকে। চলো সঙ্গে থাকো, তোমরাও থাকো, আমরা আস্তে আস্তে যাচ্ছি ডিনার বাফেটে আজকের ডিনারের জন্য। ডিনার তো করতে যাব, কিন্তু ডিনারটা করার আগে তো বুকিং করতে হবে। সেটা কিভাবে করব? আমরা গ্র্যান্ড প্যাভিলিয়নে বুকিং করেছিলাম, তো সেটা অনলাইনে ওদের আইটিসি রয়্যাল বেঙ্গলের ফোন নাম্বার আছে, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমরা জাস্ট ডিরেক্ট কল করেছিলাম। ওখানে ওনাদেরকে বলেছিলাম, তো আমাদের যেহেতু 5 জন গেছি আমরা ফ্যামিলির, তো আমাদের একটা টেবিলেই হয়ে গেছে, তো একটা টেবিল আমরা বুক করেছিলাম। আর বুক করার জন্য এক্সট্রা কিছুই লাগে না, জাস্ট বলে দিতে হবে যে কবে যাবেন এবং কোন স্লটটা নেবেন, সকালে নেবেন না রাত্রে নেবেন, ব্যাস এইটুকু করলেই হয়। স্পট বুকিংয়েরও ব্যবস্থা আছে, তবে যদি কোনো দিন রাশ থাকে সেক্ষেত্রে পাবেন না, তো সে তার জন্য আগে থেকে বুকিং করে আসাটাই বেটার। এখানে প্রাইস কত আছে একটু বলো? এখানে পার পার্সন হচ্ছে 1887, মানে 87 টাকা করে ইনক্লুসিভ অল ট্যাক্সেস। আর যদি কাউ 10 বছরের মধ্যে কিডস থাকে তাহলে সেটা 50% অফ। আর এটা উইকডেজ এর জন্য? আর উইকডেজ এর জন্য, উইকেন্ডস এর জন্য 2100 বেঙ্গলে যে কেমন খাবার দাবার আর কেমন আমরা সেটা এনজয় করতে পারি। চলো সঙ্গে থাকো, আমরা শুরু করছি আজকের ব্লগ আইটিসি রয়্যাল বেঙ্গল ডিনার। দশ মিনিট ধরে ঘোরার পর আমরা ঠিক করলাম যে কি খাবো, মানে কি থেকে কি খাবো, এটা ভাবতেই আমাদের 10 মিনিট লাগলো। তো আমরা প্রথমে স্টার্ট করেছিলাম স্টার্টার দিয়ে, তো সেখানে ওই ফিশ, বেকড ফিশ, যেটা অসাধারণ খেতে ছিল, চিকেন কাবাব ছিল, সাথে স্যুপ ট্রাই করেছিলাম, বিভিন্ন রকম চাইনিজ আইটেম, ডিমসাম ছিল, আর সবচেয়ে বড় কথা ভেজ আইটেমও কিন্তু প্রচুর ছিল, শুধু যে নন ভেজ আইটেম ছিল এমন নয়, এখানে প্রচুর ভেজ আইটেম ছিল, সাথে সালাডের প্রচুর জিনিস ছিল, আচার ছিল, আরও বিভিন্ন রকম ব্রেড ছিল, সাথে বাঙালি খাবার, বাঙালি খাবার ছিল, যা তার মধ্যে ভাত, ডাল, বেগুন ভাজা, সর্ষে দিয়ে বাটা মাছ, চাটনি, মাটন, এগুলো বিভিন্ন রকম আইটেম ছিল, বিরিয়ানিও ছিল। কিন্তু বিরিয়ানিটা মানে সব বাফেটেই যেমন হয়ে থাকে সেই রকমই ছিল, মানে খুব একটা যে আমাদের মনোপুত হয়েছে এমন। ইন্ডিয়ার সমস্ত কুইজিনের খাবার তো ছিলই, সাথে ওয়েস্টার্ন খাবারও ছিল, তার মধ্যে সুশি ছিল, আরও নানা ধরনের ব্রেড ছিল, বিভিন্ন স্যান্ডউইচ ছিল। আমরা এই সন্ধ্যাটা কাটিয়েছিলাম ফ্যামিলির সাথে, একটা অসাধারণ সময় কাটিয়েছি আমরা, সাথে খেয়েওছি প্রচুর, সাথে গল্প করেছি, হাসি মজা, বিভিন্ন ভীষণ ভালোভাবে কেটেছে সময়টা। এখন যে বানাচ্ছি ভিডিওটা, এখন সেই সময়টাই যেন ফিরে যাচ্ছি আবার। সত্যি কথা বলতে আমরা খাওয়াতে গল্পতে এতই মত্ত ছিলাম যে আমরা অধিকাংশ ক্লিপই নিতে পারিনি, তবু আমরা চেষ্টা করেছি তার মধ্যে থেকে কিছুটা অন্তত যদি তুলে ধরা যায়। ভিডিও করার মতো অবস্থায় নেই, সব খেতেই অব্বল সময় আজকে পাচ্ছি আর খাপা খাপ খাচ্ছি। তো আমার মোটামুটি খাওয়া শেষ, মানে খাওয়া শেষ মানে আমি যা নিয়ে এসেছি শেষ করে ফেলেছি, খেতে খেতে আর ভিডিও করা হয়নি। আর ফুচকাও ছিল, ফুচকা, পাপড়ি চাট, দই বড়া সবই ছিল,
কিন্তু আমরা ট্রাই করিনি, তার কারণ আমরা অন্য খাবার খেতে এত ব্যস্ত ছিলাম যে ফুচকা খাবার আর ইচ্ছা হয়নি। যদিও সেটা আমাদের একদমই পার্সোনাল মতামত, কিন্তু মানে ফুচকা খেয়ে আমরা টাইম ওয়েস্ট করিনি। পর্ক আচার, চিকেন আচার আর ম্যাঙ্গো আচার, একটু তেল, মানে ঠিক কেমন জানি। হ্যাঁ, আমার পছন্দ হচ্ছে না, এই আমটাই ভালো, আমটা যে আম তেলের মতনই অনেক, ম্যাঙ্গোটাই ভালো। যতই হোক বাঙালি খাবারই ভালো লাগে, এসব পর্ক চাটনি বাটনি আমাদের সহ্য হবে না। এই যে চিকেন আচার, পর্ক আচার, মাছেরও আচার আছে, ফিশ আচারও আছে। এখন বাজে 10টা, আমরা এসেছি 8টায়, 8টা থেকে 10টা বেশ ভালো সময় কাটালাম। চারিদিকে টুংটাং আওয়াজ হচ্ছে, সবাই খেতে ব্যস্ত এই সময়, সবার ডিনার টাইম। আর মানে মোটামুটি 7টা থেকে 11টা অবধি এখানে ডিনার টাইম। আপনি 4 ঘন্টা হাতে সময় নিয়ে এলে ভালো করে বসে ছিয়ে গল্প করে খেতে পারবেন। আর আমরাও প্রচুর গল্প করলাম, প্রচুর খেলাম, ঘুরলাম, খাবার কোয়ালিটি খারাপ না, তবে টেস্ট একটু ভালো হলে ভালো হতো। কিন্তু ডেজার্ট গুলো প্রতিটা খুব ভালো, ডেজার্টের জন্যই মানে অনেকটা মানে পেটের হাফ বা পোষণ ফাঁকা রাখা দরকার। জর্দা আনলাম, ঢাকাই ছানার একটা পায়েস টাইপের, আর একটুখানি রাবড়ি, একটুখানি রাবড়ি আরো মাখা সন্দেশ এনেছি একটু, আমি ভাবে জ্বরটা খেয়েছি ভালো। আমি পরিমাণটা নিচ্ছি, দেখো বলুন আপনি কি নিয়ে এসেছেন। চকলেট সবকটাই অসাধারণ ছিল। তো আমাদের কিন্তু মোটামুটি ডিনার এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখবার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল সুশান্ত বোস। ধন্যবাদ।